নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো অফ লর্ড বনি নিয়ে মানে মহানায়ক বনিকে নিয়ে কথা বলবো মহানায়ক বনির একটা অসাধারণ অস্কার প্রাপ্ত ছবি রিলিজ করেছে রবিন্স কিচেন বলে সেটা রিভিউ আমি করেছিলাম তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন এনিওয়ে ছবিটা দেখার চেষ্টা করবেন না যদি নিজেদেরকে ভালোবাসেন কারণ আমরা প্রত্যেকেই বারণ করে থাকি দেখবেন সিনেমাও যখন বানানো হয় লেখা থাকে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ স্মোকিং কজেস ক্যান্সার সেরকম রবিন্স কিচেন কজেস আই ক্যান্সার তো তাই জন্য আপনারা দূরে থাকুন রবিন্স কিচেনের থেকে এনিওয়ে তো এই ছবিটার মাধ্যমে মহানায়ক বনি যেটা এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যখন একটা সিনেমা কালেকশন করে তখন আমরা তো বলতে পারি না যে এই ছবিটা কতজন দেখেছে মানে আপনি কালেকশন ফিগার দেখে এটা বলতে পারবেন না যে এক্সাক্টলি কোন কোন মানুষ হলে গিয়ে ছবিটা দেখেছে এটাকে আপনি ট্রেস করতে পারবেন পারবেন না তো মহানায়ক বনি সেটা করে দেখিয়ে দিয়েছে এই ছবিটাতে মানে আমরা সেই ছোটবেলা অঙ্ক করতাম এইচ এস আর মিলিয়ে দিতাম এখানে আপনি কালেকশন দেখে ব্যাক ক্যালকুলেশন করে বলে দিতে যে এই ছবিটা কতজন দেখেছে এবং তারা কারা কারা তাদের আইডেন্টি খুঁজে বার করে দিতে পারবেন যে জিনিসটা ফেসবুক এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে ব্যাক ট্র্যাক করে ডেটা ক্যালকুলেশন করে প্রত্যেকের কিরম টেস্ট ইত্যাদি সেই মাইন্ডসেটটা বার করে ফেলছে এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট ফিড করছে সেটা মহানায়ক বনি ছবির মাধ্যমে করছেন কিভাবে কারণ আপনি ব্যাক ক্যালকুলেশন করে লোকটাকে ট্রেস করে ফেলতে পারবেন আর লোকটাকে ট্রেস করতে পারলে আপনি বুঝতে পারবেন তার প্রফেশন কি এবং সে কেন এই ছবিটা দেখেছে তাহলে তার টেস্ট রকম ছবির ব্যাপারে কারণ এই ছবিটা দু টাকা রোজগার করেছে এবার এইটা দিয়ে আর কি মহানায়ক বনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এর আগে বনি এবং তার সাথে এরকম কয়েক হাজার টাকার মধ্যে কালেকশন এদেরই এসেছিল এবং সেই রেকর্ডটা তারা নিজেই মানে বনি মানে ভেঙে দিয়েছে এবং এটা আমি রিভিউ সহ বলেছিলাম যে এরপর আর উপরে যাওয়া নয় এরপর খালি নিচে আসে যে কতটা নিচে নামা নামাজে তো দু হাজার অব্দি নেমেছে এর পরবর্তীতে দেখা যাক এটা পাঁচশো একশো এরকম এতে কবে আসে এবং সবথেকে কমটা কত দাঁড়ায় দশ টাকা দশ টাকাতে গিয়ে পৌঁছায় কিনা সেটা আমার দেখার আর কি ইচ্ছে আছে কেন এই কথাটা বললাম যে এটাকে ব্যাক ট্র্যাক করা যেতে পারে মানে কালেকশনটা দেখে আপনি বলে দিতে পারবেন যে কারা দেখেছে কারণ দু হাজার টাকা এবার দেখেছে কারা কারা আমি আপনাদেরকে কয়েকটা নাম তো এখানেই বলেছি সাগর নীল দেখেছে সাগর নীলের চ্যানেলে কর্ণজিৎ রয়েছে ওরা দুজন একসাথে চ্যানেলটা চালায় তো ওরা দেখেছে দুজনে স্বর্ণজ্যোতি দেখেছে রিভিউ করে রূপম দেখেছে আমি দেখেছি প্রিন্স দেখেছে তো এরম ভাবে আপনি পুরো ক্যালকুলেট করে সেই লোকটার নাম ঠিকানা সব বার করে ফেলতে পারবেন কারণ আপনি নাম জেনে জেনে আপনি ফেসবুকে সার্চ করে যাবে লোকটা কোথায় থাকে কি প্রফেশন এইটাই আর কি ছবিটা দেখেছে সেটা বার হয়ে যাবে আর কি মহানায়ক বনে একটা অসাধারণ কাজ করে দেখিয়েছেন এনিওয়ে এবার আমি একটু সিরিয়াস বিষয় চলে আসি দেখুন এর পরে আর বনির কাম এর আশা আর যে করুকামিয়ে তো আর করতে পারবো না আর সিরিয়াসলি বলছি মানে খাদান ওয়াজ অনলি অপশন দ্যাট হি হ্যাড মানে যখন খাদানে আমরা শুনেছিলাম যে বনি থাকতে চলেছে দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন হি হ্যাড যেখান থেকে তবু একটা মার্কেটিং হতো তাকে নিয়ে সিরিয়াস আলোচনা হতো প্রমোশন পেত একটা ভালো ছবির পার্ট হতে পারতো একটা বড় ছবির পার্ট হতে পারতো সেই অপশনটা সে নিজেই কিল করে দিয়েছে এবং সেটা জাস্টিফিকেশন সে দিচ্ছে যে আমি তো মানে রোম্যান্টিক হিরো হিসেবে আমার ইমেজ আছে কে আছে এদেরকে যে কারা বোঝায় মানে যাই না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বলবো বনির থেকে কৌশানি অনেক বেটার করছে যে সে বহুরবি হিরোইন প্লে করছে ছবিটা একটা প্রপার হবে রিলিজ আছে চরিত্র হতে চলেছে আমরা দেখবেন শিবপ্রসাদ মুখার্জি পোস্টার বেরিয়েছে সেটার মধ্যেও কৌশানিকে দেখতে পাচ্ছি তো কৌশানি যে একটা ইন্টেগ্রাল পার্ট গল্পের সেটা আমরা বুঝতে পারছি তো কৌশানি কিন্তু এই ছবিটা করে অনেকটা বুস্ট পাবে এবং আমার মনে হয় কোথাও গিয়ে তার রোলটাও ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তারপরে আশা করব যে কৌশল ছবি করবে করবে বনির বনির আর এরপরে কোনো কোনো সাথে বড় কাজ না এটা একদম ক্লিয়ার হয়ে গেছে বহু বছর ধরেই ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা এখন আরো ক্লিয়ার হয়ে গেছে এবং তার পরবর্তীতে হচ্ছে যে এই ধরনের ছবি মানে আর এর এর থেকে কি করে ফেরত যায় আমি যাই না ঠিক আছে বনির উচিত হচ্ছে সিনেমা এখন ছেড়ে দিয়ে মানে তার করা উচিত সিরিয়াল সিরিয়াসলি বলছি কারণ সিরিয়াল করলে কি হবে এটা ফ্যাক্ট বলছি এটা কিন্তু আর কি না লোকে ভাবছি মানে আপনার ঠাট্টা করবেন ঠাট্টার কথা বলছি না কারণ দেখবেন আদ্রিত রয় আদ্রিত রয় কি হয়েছিল প্রথমে ডেবিউ করলো রাজ চক্রবর্তী প্রোডাকশন থেকে এবং সেখানে তার কোনো ছবি চলেনি তাকে দর্শক কিন্তু একদমই অ্যাকসেপ্ট করেনি সে যত যতগুলো ছবি করছে সব কটাই আর কি মানে কোনোটাই অ্যাকসেপ্টেড হয়নি কিন্তু সে সিরিয়াল করতে চলে গেল এবং সিরিয়াল যখন করলো ওই সিরিয়ালটা মিঠাই বলে যে সিরিয়ালটা সেখান থেকে সে কিন্তু পপুলারিটি মানে সেই ফেসটা কিন্তু কিন্তু পপুলার হয়েছে এবং তাই জন্য দেখুন প্রোডাকশন হাউস তাকে আবার করে রিলঞ্চ কাইন্ড অফ করছে তো এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে সিরিয়ালে গেলে কিন্তু হতে পারে এই জিনিসটা কিন্তু বিক্রম চ্যাটার্জিও কিন্তু একটা টাইমে করেছে একটা টাইমে প্রথমে সিনেমায় ট্রাই করেছিল তারপরে আবার সে সিরিয়াল করেছে আবার কোথাও সিনেমাতে কামব্যাক করেছে তো বনির এখন চুপচাপ গিয়ে সিরিয়াল করা উচিত এবং বড় এক দুটো সিরিয়ালে যদি সে বড় হিট দিতে পারে মানে সিরিয়ালও তো হিট হয় টিআরপি বেসিসে তো সেখানে করে তারপর যদি তাকে একটা দর্শকের কাছে ফ্যামিলি অডিয়েন্স থেকে এক্সেপটেন্স পায় তারপর তার ফিরে এসে আবার ছবি করা উচিত এই মুহূর্তে তার ছবি করাই উচিত না মানে সে একটা হাসির পাত্র হয়ে গেছে ফুল মিম মেটেরিয়াল হয়ে গেছে বুঝতে পারলেন তো তো ভেবে চিনতে আর আর ছবি দিয়ে না মানে কি হয় কি আপনি ছবি ধরুন একটা খুব এক্সট্রাডিনারি ছবিও যদি বনি করে ফেলে সেটাও কিন্তু দর্শক দেখবে না কারণ সে বিশ্বাসটা হারিয়ে গেছে সেই ট্রাস্টটা গেইন করতে অনেকটা সময় লাগে তো সেই কাজ তো বনি এখন আমার মনে হয় না করতে পারবে বলি সেরকম ছবি বা সেরকম কোন ডিরেক্টরের সাথে কাজ তো তার এই মুহূর্তে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে সিরিয়াল করা এটা আমার মনে হয় সেটাই বলার ছিল তো আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না